এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন তার জেনারেল সলিউশন দুটো পার্ট থাকবে। নাম্বার ওয়ান হলো কমপ্লিমেন্টারি ফাংশন, নাম্বার টু পার্টিকুলার ইন্টিগ্রাল। আমরা কমপ্লিমেন্টারি ফাংশন এটা আগে দেখে নিই, তাহলে আমরা অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করব। তার আগে আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে এখানে একবার উল্লেখ করি। The given differential equation is d2 minus 3d plus 2y is equal to e to the power 3x. এটাকে 1 বললাম। The auxiliary equation of one is m square minus 3m plus 2 is equal to 0. D এর জায়গায় আমরা m লিখব। তাহলে এখান থেকে সিম্পলিফাই করলে m minus 1 into m minus 2 is equal to 0, তাহলে এম পেলাম 1 আর 2। দেয়ারফোর দ্য কমপ্লিমেন্টারি ফাংশন ইজ ওয়াই থ্রি ইজ ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ই টু দি পাওয়ার 2x, হোয়ার এ অ্যান্ড বি আর আরবিট্রারি কনস্ট্যান্টস। একটা পার্ট আমরা নির্ণয় করে ফেললাম, এর পরের পার্ট আমরা দেখব পার্টিকুলার ইন্টিগ্রাল। এই পার্টিকুলার ইন্টিগ্রাল তাহলে ই টু দি পাওয়ার 3x এর জন্য আমরা এখানে পাবো এরকম, দেখো তো, দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল ইজ ওয়াই পি ইজ ইকুয়াল টু 1 বাই ডি টু মাইনাস 3d প্লাস 2 ই টু দি পাওয়ার 3x আছে। আমরা যদি এই ডি এর জায়গায় 3 বসিয়ে এটা নন জিরো আসে তাহলে এটাই পার্টিকুলার ইন্টিগ্রাল বলবো, যে ভ্যালুটি আসলো ই টু দি পাওয়ার 3x সহ। অর্থাৎ এটা হবে 9 মাইনাস 9 প্লাস 2 ই টু দি পাওয়ার 3x, তাহলে এটা হলো হাফ ই টু দি পাওয়ার 3x। তাহলে দ্য কমপ্লিট ইন্টিগ্রাল বা সলিউশন বা জেনারেল সলিউশন সব একই কথা ইজ ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই সি প্লাস ওয়াই পি। ওয়াই সি আমরা পেয়েছি এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ই টু দি পাওয়ার 2x প্লাস হাফ ই টু দি পাওয়ার 3x, হায়ার এ অ্যান্ড বি আর আরবিট্রারি কনস্ট্যান্টস। ছোট্ট এই প্রবলেমটিতে মার্কস 10 আছে, ভীষণ সহজ।